টোয়েন্টি ফোর পরীক্ষার আর মাত্র তিন মাস বাকি তোমাদের সবার প্রশ্ন ভাইয়া এখন থেকে শুরু করলে কি এ প্লাস পাওয়া সম্ভব আমার উত্তর অবশ্যই সম্ভব বাট আমাদের দরকার একটু গুছিয়ে পড়াশোনা করা তো কিভাবে গুছিয়ে পড়াশোনা করতে পারবা সেই ব্যাপার নিয়েই আজকের ভিডিও ফার্স্টেই আমি এই তিন মাসটাকে তোমাকে দুইটা টাইম টেবিলে ভাগ করতে বলবো প্রথম দুই মাস লাস্টের এক মাস তোমার টার্গেট হবে তোমার যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট যেন দুই মাসে একবার রিভিশন হয়ে যায় লাস্টের এক মাস থাকবে ফাইনাল রিভিশন দেওয়ার জন্য এখন একটা একটা সাবজেক্ট ওয়াইজ আমি কিন্তু ব্যাপারগুলো কথা বলতেছি দেখো তুমি একটা খাতা নিবা একটা কলম নিবা এই খাতা কলম নেওয়ার পরে সবগুলো সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার তুমি ভালো মতো পারো এরকমটা না কিছু কিছু চ্যাপ্টার আছে তুমি একদমই পারো না সো ওই একদম যে পারোনা যে চ্যাপ্টারগুলা ওগুলা কিন্তু লিস্ট করে ফেলতে হবে মনে রাখতে হবে তোমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা তোমার টার্গেট থাকবে শর্ট সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার একদম ভাজি ভাজি করে ফেলতে হবে এটার দুইটা ফায়দা নাম্বার ওয়ান অ্যাকাডেমিক ফায়দা তুমি এইচএসসিতে একটা ভালো ফল করতে পারবা নাম্বার টু এডমিশনের সময় তোমার লং সিলেবাস নিয়ে খুব বেশি প্যারা খেতে হবে না শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো যেহেতু তোমার আগে থেকেই পড়া আছে এগুলোর ওপর তোমার কম প্রেশার নিয়েও কিন্তু চলবে এবার আসো তুমি যখন ওই চ্যাপ্টারগুলো লিস্ট করে ফেললা সবচেয়ে কঠিন লাগে যে চ্যাপ্টারটা সেটা দিয়ে শুরু করো ওকে ফার্স্টেই কিন্তু আমাদের টেক্সট বুক হাতে নিতে হবে টেক্সট বুকের হচ্ছে লাইন বাই লাইন কিন্তু পড়ে ফেলতে হবে এবং তোমার যে কনসেপ্টগুলায় ঘাটতি আছে সেই কনসেপ্টগুলো এই টাইম ল্যাপসের মধ্যেই কিন্তু ফিগার আউট করে ফেলতে হবে ওকে দেন তুমি কোথায় আসবা তুমি টেস্ট পেপারের সিকিউ এবং এমসিকিউ এগুলো সলভ করবা প্রথমেই প্রায়োরিটিস দিবা কোনটায় বোর্ড সিকিউএমসি কিউ তুমি যখন বোর্ড কোয়েশন সিকিউএমসি কিউ সলভ করবা তখন কিন্তু তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে এই চ্যাপ্টারটার কোন কোন টপিকগুলো এইচ জন্য আমার খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ সব টপিক এইচএসের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ না সো সিকিউর জন্য ওই টপিকগুলো তুমি যদি ভালো মতো গুছিয়ে ফেলতে পারো তোমার জন্য এ প্লাস পাওয়া কিন্তু অনেকটাই সহজ হবে বায়োলজির ক্ষেত্রে চেষ্টা করতে হবে প্রচুর প্রচুর ছবি শেখার জন্য একটা কথা মাথায় রাখবা যে এইচএসি পরীক্ষায় ছবি দিলেই হচ্ছে মার্কস ঠিক আছে প্রচুর ছবি আঁকতে হবে এবার আসো ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি কি করতে পারো ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার টেক্সট বইয়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ কিন্তু করে ফেলতে হবে আর আরেকটা অ্যাসেট হবে তোমার কোনটা ওই যে টেস্ট পেপার থেকে তুমি বোর্ড সিকিউগুলো সলভ করছিলা বোর্ড এমসি কিউগুলো সলভ করছিলা ওটা কিন্তু তোমার আরেকটা অ্যাসেট হবে ওকে দেন বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভাগ ভাগ করে পড়ে ফেলতে হবে মনে রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টই আমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্টে হেলা ফেলা কিন্তু ফেলে রাখা যাবে না ওকে সো এই যে স্ট্র্যাটেজির কথা বললাম এই স্ট্র্যাটেজিগুলো বলার পরও আরও কিছু এক্সাম স্ট্র্যাটেজি আছে দেখবা হুট করে তুমি পরীক্ষা দিতে গেলা বাট তোমার সৃজনশীল প্রশ্ন লিখতে যাওয়ার সময় হাত চলতেছে না এরকম হয় ঠিক আছে সো এই জড়তা দূর করার জন্য তোমার কি করতে হবে প্রত্যেক দিন একটা করে অন্তত একটা করে সিকিউ এক্সাম পরীক্ষা দেওয়ার চেষ্টা করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে কি হবে তোমার লেখার যে জড়তাটা সেটা কিন্তু কাটবে তোমার চিন্তা করার যে দক্ষতাটা সেটা আস্তে আস্তে কিন্তু বাড়বে অতএব ডেইলি একটা করে সিকিউ কোশ্চেন অবশ্যই মাস্ট লিখে ফেলার চেষ্টা করবা তো তোমরা সবাই জিজ্ঞেস করো ভাই এখন থেকে শুরু করলে সম্ভব কিনা তখন থেকে শুরু করলে সম্ভব কি না এসব পড়াশোনা হচ্ছে এসব কথাবার্তা বাদ দিতে হবে আমাদের মনে রাখতে হবে ইটস নাও অন নেভার